হ্যালো বন্ধুরা, আপনি যদি এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করেন কিংবা রিঅ্যাপ্লাইয়ের জন্য আবেদন করেন, তবে এই ভিডিওটি আপনারই জন্য। কারণ এই ভিডিওতে আজকে দেখাবো কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন। এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন গুগল ক্রোম, যে ক্রোম ব্রাউজার, যে ব্রাউজারটি আছে এর মধ্যে। এখানে প্রবেশ করার পরে সার্চ বারে লিখুন NIDW.gov.bd। এই ওয়েবসাইটটি লিখে দেখুন বাংলাদেশ ইলেকশন কমিশন, এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করুন অথবা সার্চ বারে ক্লিক করুন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করলে এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এরপরে এই স্ক্রিনটি বড় করলে দেখুন এখানে দেওয়া আছে যে বাম পাশে যাবেন, বাম পাশে যাওয়ার পরে দেখুন যে এনআইডি সার্ভিস, নিচে আছে এনআইডি অনলাইন সার্ভিসেস, এই এনআইডি অনলাইন সার্ভিসেস এখানে ক্লিক করুন। এরপর এখানে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। এরপরে এখানে দেখবেন অ্যাকাউন্ট নেই, আপনার যদি জাতীয় পরিচয়পত্রে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, রেজিস্টার করুন। এর নিচে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, যে নতুন আবেদনের মানে নিবন্ধনের জন্য আবেদন করুন, লগ ইন করুন। তো আপনাকে প্রোফাইল ডাউনলোড মানে আপনার যে এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য প্রোফাইলটি লগ ইন করতে হবে। তো এখানে প্রোফাইল লগ ইন করার জন্য আপনার এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ইউজার নেম, এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন অথবা ইউজার নেম দিবেন অথবা নিচে এবং নিচে দিবেন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি দিয়েছেন অথবা মোবাইল নাম্বার, হয়তো আপনার জন্ম সংখ্যা। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। এখানে উপরে একটি কোড দেওয়া আছে দেখুন 2, এরপরে হচ্ছে ওয়াই। এই যে কোডটি দেওয়া আছে এটি আপনি চাইলে বড় করে নিতে পারেন। সো আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। তো দেখুন এখানে দেখুন 2Y, এরপর হচ্ছে 8, তারপরে G, তারপরে W। তো এরকম একটি কোড আপনারও থাকবে। সো এই কোডটি আপনি, এই যে প্রদর্শিত কোডটি প্রবেশ করান, এখানে আপনি কোডটি বসিয়ে দিবেন। তো আমি কিন্তু এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি, এখানে 2Y8JW। এটি লেখার পরে আমি নিচে, এখানে নিচে স্ক্রল ডাউন করে আবার নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করবেন, জাস্ট দেখুন লগ ইন লেখা আছে, জাস্ট এখানে লগ ইনের এখানে ক্লিক করে দিবেন। সো এখানে লগ ইন করলে প্রোফাইলটি আপনার লগ ইন হয়ে যাবে। দেখুন প্রোফাইল আমার, এই যে প্রোফাইলটি লগ ইন হয়ে গেছে। এখন এখান থেকে আমি আমার যে এনআইডি কার্ডটি সেটি ডাউনলোড করবো। এটি ডাউনলোড করার জন্য নিচে যেতে হবে, একবারে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। সো স্ক্রল ডাউন করে দেখুন প্রোফাইল, পাসওয়ার্ড পরিবর্তন, ডাউনলোড। এখানে এই যে ডাউনলোড, আপনার পিকচার বা আপনার যে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য এই ডাউনলোডের যে লেখা আছে, এই ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই যে, যদি আপনি নতুন করে রেজিস্ট্রেশন করেন কিংবা আপনার যদি কার্ডটি হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি কার্ডটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনার কার্ডটি একটা মেয়াদ থাকে, সেই মেয়াদের মধ্যে আপনার ডাউনলোড করতে হবে। এখানে নির্দেশনাবলী দেখুন, 1 নম্বরে নতুন নিবন্ধিত ভোটার যাদের জাতীয় পরিচয়পত্র এখন মুদ্রিত হয়নি, তারা বিনা ব্যয়ে জাতীয় পরিচয়পত্র অনুলিপি ডাউনলোড করতে পারবেন। যারা এর আগে জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন তাদের পুনরায় জাতীয় পরিচয়পত্র অনুলিপি ডাউনলোড করার জন্য হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য ফি দিয়ে আবেদন করতে হবে। 3 নম্বরে দেওয়া আছে, যারা সংশোধনের জন্য আবেদন করেছেন তারা সংশোধিত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন সংশোধন হওয়ার পরে। তো এখানে এই 3টি অপশন দেওয়া আছে। আপনার যদি একটা মেয়াদ থাকবে, এই মেয়াদের মধ্যে আপনার এখানে প্রবেশ করে এই ফাইলটি ডাউনলোড করতে হবে। এখানে ফাইল থাকবে, এই ফাইলের উপর ক্লিক করলে আপনি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আর এভাবেই আপনি আপনার যে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন খুব সহজে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।